বাবা ভয় পেয়েছে বাড়ি যা। চার রাস্তার মোড়ে চাঁদের দোকান, ওই চায়ের দোকান আছে আর মাথায় একটা টাক আছে বলে আমার নাম চাঁদুদা। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা, তোমরা রয়েছো আমার সঙ্গে আমার চ্যানেল মমস ক্রিয়েশনে। আর দেখতে পাচ্ছ আমার সাইডে দুটো চ্যানেল বসে রয়েছে, আমার একটা আমার মেয়ে, একটা আমার দিদির ছেলে। আজকে আমরা খুব ফানি একটা কিছু করতে চলেছি, জানি না কতটা ফানি হবে অথবা কতটা ভয়ঙ্কর হবে ব্যাপারটা। তো সবার আগে যেটা আমার করণীয় ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা একটা জাস্ট মজা, কেউ অন্যরকমভাবে নেবে না, আমরা জাস্ট একটা মজা করার চেষ্টা করছি, আমরা জাস্ট টাইম পাস। আজকে নাই কাজ তো খই ভাজ কথাতে আছে, সেই হচ্ছে ব্যাপার, আমাদের আজকে কাজ নেই তাই আমরা আজকে খই ভাজবো। খই ভাজবো মানে একটু মানুষের সঙ্গে কাঠি করবে, এই হচ্ছে আজকের কাজ। তো স্টার্ট করি, আমি সকালবেলা বলেছি এদের দুজনকে কটা র্যান্ডাম নাম্বার লিখতে থাক, র্যান্ডাম নাম্বার লিখেছে, এবার এই র্যান্ডাম নাম্বারগুলোতে ফোন করবো আর করে ভূতের ভয় দেখাবো। হ্যাঁ, রিয়াকশানটা দেখবো যে কতটা কী হচ্ছে। তাহলে স্টার্ট করছি, তোমরাও সঙ্গে থাকো। আচ্ছা, লাস্টের চারটে নাম্বার বার্বির বন্ধুদের, মানে আমার মেয়ের বন্ধুদের, তো ওই নাম্বারগুলো প্রথমে করবো না, শেষের দিকে করবো। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে মানুষদেরকে ভূতের ভয় দেখাবো। কিন্তু আমার মেয়ে ওরা বলছে এত সকাল সকাল কেউ ভূতের ভয় পাবে না, চলো করেই দেখি, ভূতের ভয় না পেলে অন্য কিছু করে নেবো, একটা তো করে দেখি কি হয়। তাহলে আমি আরেকটা ফোন থেকে নাম্বারটা ডায়াল করছি, ঠিক আছে, ফার্স্ট নাম্বার ডায়াল করেছি, দেখা যাক ফার্স্ট নাম্বারে কি হয়। কেউ কিন্তু হাসবি না, হ্যাঁ আগে থাকতে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো, আমি ভূত বলছি। আমি অনেক দূরে থাকি। আপনার গলাটা মুখে দেবো, আমি আপনার রক্ত খেতে চাই। আমি আপনার রক্ত খেতে চাই, গলাটা মুখ খেতে বলে আমিও মুখ খেতে বলো। ফার্স্ট নাম্বার সাকসেসফুল, পেন্ডে ফার্স্ট কল আমাদের কিন্তু সাকসেস হয়েছে। হ্যাঁ, ফার্স্ট সাকসেসফুল। হ্যাঁ, সেকেন্ড নাম্বার, এবার কোনো অন্য ছেলে দিলে প্রেমিকাটাও বলবে। তোরা এত হাসলে আমি কন্ট্রোল করতে পারছি না, আমি হেসে ফেলছি, হাসবি না তাহলে, এত রকম রেখে তাহলে বার করতে পারি। গেট আউট, একে বার করে দেবো কিন্তু, এ কিন্তু প্রচুর হাসছে, তুই হাসলে আমি হেসে ফেলবো, হাসবি না। একটাও নাম্বার কাজের নয়, একটাই নাম্বার কেটে নিয়ে হেসে দিই। হ্যালো, আমার এটা কে, দিদি বলছি? মানে দেখো ওর অবস্থা, ওর মায়ের নাম্বারটাও প্র্যাঙ্ক কলে ঢুকিয়ে দিয়েছে যে ওর মাকে নাকি আমি প্র্যাঙ্ক, ঠিক আছে, তোর ছেলে এরপর যা মার খাবে না, ঠিক আছে না, কিছু না, এমনি ফোন করছি না। হ্যালো, ভালো আছেন? আপনি কে বলছেন? আমি মঞ্জুলিকা। মঞ্জুলিকা? হ্যাঁ, রক্ত খাবো, রক্ত রক্ত খাবো। আমি খাটি আমি কেটে দিই। হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছেন? আমি চিনতে পারছেন না, সেই যে একবার দেখা করলাম আপনার সঙ্গে। হ্যালো, সেই গড়ের মাঠে একবার দেখা করলাম না আমি আর আপনি, সেই বাদাম ভাজা খেলাম।
না না রং নাম্বার না ঠিক নাম্বার আরে শুনুন না কাকে দরকার আপনাকে আমার নাম চম্পা আরে সেই দেখা করলাম না গড়ের মাঠে বাদাম ভাজা খেলাম মনে পড়ছে আরে তারপর আপনার ঘাটটা মুটকে দিলাম কিন্তু খুশ করে আরে রং নাম্বার না আরে শুনুন না ও মশা হ্যাঁ বলছি আরেকবার দেখা করবেন আরে আরেকবার দেখা করবেন রক্ত খাবো এবারে হ্যালো হ্যাঁ ভালো আছেন কে বলছো আমি হ্যাঁ মঞ্জুলিকা কে মঞ্জুলিকা ভুলভুলাইয়া মঞ্জুলিকা রক্ত খাবো ঘাড় মুটকে দেব বাবার মুটকে দাও রাত্রিবেলা এসে পা ধরে টানবো চুলের মুটি ধরে খাটের তলায় ঢুকিয়ে দেব না হয়নি হ্যালো আমি না তোমাকে রোজ দেখি তুমি যখন স্কুল থেকে যাও আরে তুমি যখন স্কুল থেকে বাড়ি ফেরো না আমি তোমাকে রোজ দেখি তোমাকে না আমার খুব পছন্দ অনেকবার ভেবেছি বলবো কিন্তু সাহস করে উঠতে পারছি না আরে আপনি বলো না প্লিজ তুমি বলো আরে প্লিজ তুমি বলো হ্যাঁ শোনো না শোনো না শোনো না বলছি কি বলো তো আরে প্র্যাঙ্ক করছি না আরে আমি তোমার নাম্বার কষ্টে জোগাড় করেছি আমি সাগরিকা আমি অনেকদিন থেকে ভাবছি তোমাকে বলবো বলবো কিন্তু মানে সাহস করতে পারছিলাম না আজকে অনেক সাহস করে তোমাকে ফোনটা করেছি তুমি কি কারোর সঙ্গে এঙ্গেজ আছো না ফ্রি মানে আপাতত ফ্রি আছি মানে পরে বিজি হয়ে যেতে পারো আমাকে ল্যাং মারতে পারো এরকম কোনো ব্যাপার বলছি তুমি বলছো তুমি আপাতত ফ্রি আছো তা তুমি কি পরে বিজি হয়ে গিয়ে আমাকে ল্যাং মেরে দিতে পারো এরকম কোনো ব্যাপার আছে আরে আপনি বলো না ইয়ার প্লিজ তুমি বলো আরে প্রেম না হোক অ্যাটলিস্ট বন্ধুত্ব তো হতে পারে আমাদের মধ্যে আরে ইয়ার ফ্রেন্ডশিপ তো করতে পারি স্কুলের বাইরে একদিন দেখা করবো মানে তুমি স্কুলটা তুমি স্কুলে আসবে বলে স্কুলে যাবে না স্কুলটা বাঙ্ক করবে আমিও বাড়ি থেকে স্কুলে যাচ্ছি বলে বেরিয়ে স্কুল বাঙ্ক করব করে আমরা দুজন লেকে দেখা করব তাহলে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে ক্লাসের স্কুলের পরে আমরা দুজন লেকে দেখা করব প্লিজ এরমভাবে রিফিউজ করো না আমাকে হ্যালো তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমাকে চিনি রোজ দেখি স্কুলের পরে তোমার বাড়ি ফেরার সময় প্রত্যেক দিন দেখি দূরে দাঁড়িয়ে দেখি ভাবি তোমাকে বলবো কিন্তু ভয় পাই বলতে পারি না বলবো এই আমি না আরে আমি কে সেটা পরের কথা এই সরি লাইনটা না ডিসকানেক্ট হয়ে গেছিল আমার বাড়িতে প্রচুর কুকুর আছে তো ওই কারণে শোনো না বলছি তোমাকে তো রোজ দেখি কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না তো যাই হোক তোমার নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করেছি তোমার বন্ধুদের থেকেই কিন্তু জোগাড় করেছি তা তুমি কি কাউকে প্রেম ট্রেম করো না ফ্রি আছো না
আমি কিন্তু একদম ডাইরেক্ট জিজ্ঞেস করছি। হ্যাঁ বলছি, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে না তুমি ফ্রি? হ্যালো, নেই তো? তাহলে তুমি ফ্রি? আমি যদি তোমায় প্রপোজ করি তুমি হ্যাঁ বলবে? কেন? আরে আমাকে দেখতে ভালো, দেখতে খারাপ না। তাহলে কি কি হলে তাহলে হ্যাঁ বলবে? হ্যালো, আমি বলছি সব খবর আছে, আমার মেয়েকে লাইন মারা, হ্যাঁ আবার গিফট কিনে দেওয়া, কি ভাবছিস, কোনো খবর নেই নাকি আমার কাছে? হ্যাঁ কে তোর বাবা? এই এই শুনতে পাচ্ছিস, এই অসভ্য ছেলে, ছোট বড় জ্ঞান নেই, একটা বয়োজ্যেষ্ঠ লোককে বল বলছিস? আমি তোর হবু শ্বশুর বলছি, বুঝতে পেরেছিস? তাহলে আবার তুই বলছিস কেন? জোরে কথা বল, সাহস থাকলে আমার মতন। এই এই জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, এই এই জোরে বল। তুই কি চোর নাকি যে আস্তে আস্তে কথা বলছিস? আমার মতন কথা বল, দেখ জোরে জোরে কথা বলে গলাটার কি অবস্থা হয়েছে। আমার মেয়েকে নিয়ে পার্কে যাওয়া, হ্যাঁ আর যাবি আমার মেয়েকে নিয়ে পার্কে? এই কথা বল, এই ছেলেটা, এই ছাগল, এই ছাগল, এই ভয় পেয়েছে, এ বাবা ভয় পেয়েছে, বাড়ি যা। এ বাবা ভয় পেয়েছে, বাড়ি যা। বলছি আমার মেয়েকে নিয়ে আর যাবি পার্কে? যেদিন যাবি বলবি আমিও যাবো সঙ্গে। কার নাম? আমি নাম বলা যাবে না। এই এই জোরে বল, জোরে বল, এ বাবা ভয় পেয়েছে, বাড়ি যা। হ্যাঁ নাম্বার কিছুতেই বার করতে পারবি না। তো লাস্ট ছিল আমার মেয়ের বন্ধুরা। ফাইনালি প্রথমে আমরা যে কটা র্যান্ডম নাম্বার সিলেক্ট করেছিলাম কোনো নাম্বারেই কল হয়নি, কাজ হয়নি। লাস্ট যে কাজগুলো হয়েছে যেগুলো ওর বন্ধুদের নাম্বার ছিল সেইগুলোতেই কাজ হয়েছে। আবার আসবো এরকম কিছু আট ঘাট বেঁধে ভালোভাবে। এই আবার ফোন করেছে। হ্যালো, হ্যালো, এই তুই কি আমাকে ভালোবেসে ফেলেছিস? আবার ফোন করলি। আমার নাম, আমার নাম চাঁদুদা, চাঁদুদা, চার রাস্তার মোড়ে চাঁদের দোকান, ওই চায়ের দোকান আছে আর মাথায় একটা টাক আছে বলে আমার নাম চাঁদুদা। হ্যাঁ নাম্বারটা রাস্তাঘাটে গড়াগড়ি খাচ্ছিল। এই আমার মেয়েকে প্রেম করবি, আবার নাম্বার কোথা থেকে পেলি? মানে আমার মেয়েকে প্রচুর মার মেরেছি, মেরে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে তারপর নাম্বারটা পেয়েছি। এত মেরেছি না আর জীবনে তোর নাম নিতে পারবে না, ভয়ে একদম একদম ইয়ে হয়ে গেছে। তোর নাম চাঁদু মাল? আর চাঁদু আমার নাম আর মাল আমার টাইটেল, চাঁদু মাল। আর কিন্তু আমার মেয়েকে পার্কে টার্কে নিয়ে যাবি না, ঠিক আছে? ঘুমিয়ে পর, দুপুর হয়ে গেছে। না এবার পরে। তো আজকের প্র্যাঙ্ক ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো। আজকে ছোটোখাটো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে প্র্যাঙ্ক করলাম সবাইকে, কিন্তু পরে ইনফর্ম করে দিয়েছি যেটা আমি ছিলাম, আমি করেছি, তো ভয় পাওয়ার কিছু নেই। তো আজকের ভিডিও অবধি, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি করে দেবে। আবার আসবো অন্য কোনো রকম প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আজকের ভিডিও অবধি টাটা।